जादवपुर विश्वविद्यालय पड़ुआ मृत्यु घटनाय एबार ग्रेप्तार आसानसोलेर बासिंदा मोहम्मद आसिफ आंसारी इलेक्ट्रिकल इंजिनियर चतुर्थ वर्ष छात्र एखनो पर्यंत घटनाय जड़ित सन्देह नयजनके ग्रेप्तार करे पुलिस धृतदेर आज आलिपुर आदालते पेश करा हय। घटनार खबर पे कलकाता उद्देश्ये रवना दे आसिफेर मा बाबा। जादवपुरे पड़ुआ मृत्युर घटनाय अब्याहत धरपाकड़। सौरभ দীপশেখর মনতোষের পর এবার গ্রেপ্তার আরো ছয় জন, তাদের মধ্যে তিনজন প্রাক্তন রয়েছে। অভিযুক্তদের বুধবার পেশ করা হয় আলিপুর আদালতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ধৃত আসানসোলের বাসিন্দা মোহাম্মদ আসিফ আনসারি তার বাড়ি উত্তর আসানসোল রেলপাড়ের কেটি রোডে। অভিযুক্ত মোহাম্মদ আসিফ আনসারি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের চতুর্থ বর্ষের ছাত্র। তার বাবা আফজাল আনসারি কাপড়ের ফেরি করেন, মা ইসরাত পারভিন গৃহবধূ, হৃদরোগে আক্রান্ত, পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, টালির চাল। আফজাল আনসারি তিন ছেলে ও এক মেয়ে, আসিফ বড় ছেলে, তাকে নিয়ে পরিবারের যত স্বপ্ন। আসিফের বাবা ও মা জানান দুর্ঘটনার দুদিন পর আসানসোলের বাড়িতে এসেছিলেন তাদের ছেলে, তবে বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে বারবার ডাকায় সে দুদিন পরে চলে যায়। সে বাবা মাকে জানিয়েছে এই ঘটনায় সে যুক্ত নয়, তবে ঘটনার কয়েকদিন আগে থেকেই স্বপ্নদীপ যখন ভয়ভীত হয়ে গেছিল তখন সাহায্য করেছিল। স্বপ্নদীপকে বন্ধুর মতো সাহায্য করে মা বাবার সঙ্গে কথা বলিয়েছিল আসিফ। আসিফ পরে উপকারী, স্বপ্নদীপকে সাহায্য করতে গেছিল, পুলিশকে জানিয়েছিল ঘটনার কথা, আর পুলিশ তাকে গ্রেপ্তার করে নিল এমনই দাবি গ্রেপ্তার হওয়া আসিফ আনসারির মা ও বাবার। বাবা মোহাম্মদ আফজল ও মা ইশরাত পারভিন বারবার কান্নায় ভেঙে পড়েছেন। তাদের বিশ্বাস বড় ছেলে আসিফ আনসারি এমন কাজ করতে পারে না, সে খুবই সহজ সরল। আসিফের বাবা জানিয়েছেন মঙ্গলবার রাত 10-11টার মধ্যে ছেলের সঙ্গে বাবার কথা হয়েছিল, ছেলে তখন পড়াশোনা করছিল। রাত 1:30 নাগাদ তারা জানতে পারে ছেলে আসিফ সহ কয়েকজনকে পুলিশ নিয়ে গেছে। আনসারির পরিবারের দাবি তারা আর্থিকভাবে দুর্বল, আফজল ও তার স্ত্রী ভেবে উঠতে পারছেন না তারা কি করবেন। এই ঘটনার পর পাড়া প্রতিবেশীদের কাছে আলোচনা করে আইনজীবী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় আসিফের বাবা মা, এমনটাই জানিয়েছেন আসিফের কাকিমা। তিনি বলেন আসিফের ফোন আসার পরই তার মা বাবা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ছেলেকে কোর্টে তোলা হবে খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন তার মা। আসিফ অত্যন্ত সহায়তা পরায়ণ একজন ছেলে, সে এই রকম কাজ করতে পারে না বলেই দাবি পরিবার সূত্রের। খবর তো হম লোক অভি কুছ ক্লিয়ার নাই পতা চলা হ্যাঁ, বস সুবহ 10 বজে হম লোক সুনে কি ভাইয়া ভাবি কলকাতা যা রহে হ্যাঁ, আসিফ কা কুছ ম্যাটার ওয়াহাঁ পে হুয়া হ্যাঁ, কোই লড়কা गिर गया है तो उसमें आसिफ से कुछ पूछताछ किया जा रहा है, बस यही हम लोग सुने हैं। तो क्या लगता है कि इसमें आसिफ? नहीं नहीं, एकदम हम लोग मान ही नहीं सकते हैं, आसिफ बहुत अच्छा लड़का है। तो अभी भी पढ़ाई कर रहा है? हाँ अभी भी पढ़ाई कर रहा है। क्या लेके पढ़ रहा है पता है कुछ? साइंस लेके, इतना जानने साइंस ले, इलेक्ट्रिक इंजीनियरिंग कुछ कर रहा है, इंजीनियरिंग का कर रहा है। तो उसमें मैंने यहाँ आना जाना करता था वो? हाँ अपना घर आना जाना करता है, सप्ताह में 2 सप्ताह में जब छुट्टी मिलता था बात, अपना फैमिली के साथ रहता है अच्छा से। अच्छा। हाँ उनका माँ है पापा है? हाँ माँ पापा और? भाई है बहन है, हाँ पूरा परिवार है उनका, दादा है चचा लोग है सब चची लोग है, फैमिली भी अच्छा है सब। ऐसा खबर? नहीं नहीं कुछ ऐसा हमको नहीं लगता है, आसिफ अच्छा लड़का है। आसनसोल के संतोष मंडल रिपोर्ट पब्लिक टाइम्स। प्रकृति के अनोखे उपादानों से बने हनुमंत आटा, असली चाना बेसन, उत्तम दर्ज का दलिया, स्पेशल मैदा, चने से बने विशुद्ध सत्तू, स्वादिष्ट सूजी और परिशुद्ध चीनी, यानी स्वाद और प्यार की कंप्लीट पैकेज। हनुमंत प्रोडक्ट्स 100% शुद्ध, 100% स्वाद।